फ्रेंड्स दीदा नाती चैनले तुम्हारे संगे निये हाजिर हुए गेलाम सकाल सकाल प्रत्येके आशा करी तुम्हारा भालो आछो सकल के निये ईश्वरेर कृपाय भालो थाको एटाई चाई फ्रेंड्स तेल दिए एबारे आदा आर मूंग आधार मौरी हल्का करे भेजे नेब मौरी गोटा मौरी ना माने आध भांगा करे दिए मिक्सीते आधार मौरीटा दिए दिए मौरीटा एक आध भांगा होरकम दिए একদম পুরো পেস্ট করিয়ে নিতে হবে এবারে ডালটা দিয়ে দেব ডাল হচ্ছে আজকে বিউলির ডাল শুনুন দাদু বলল যে অন্যান্য ডাল খাওয়া হচ্ছে সরি ফ্রেন্ড তো আজকে একটু বিউলির ডাল করো তো তাই করলাম এই দেখো বিউলির ডালে কি দিয়েছি জানো শুনুন দাদুই বলেছে যে একটু কুমড়ো আর একটু ডাঁটা দিয়ে দিও আচ্ছা ফ্রেন্ডস দেখো ডাল একদম রেডি নুন মিষ্টি সব ঠিকঠাক তবে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি এই দেখো একটু হিং দিয়েছি হিংটা একদম বলতে ভুলে গেছি জানো এই ডাল একদম রেডি হয়ে গেছে তো এবার ঢেলে ফ্রেন্ডস এই দেখো তেলে তেল দিয়েছি আর এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে এবার আলুটা দিয়ে দেবো এবার আলুটা একটু লাল লাল করে ভাজবো ফ্রেন্ডস দেখো আলুগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবারে একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে দেব এক হাতে না পেন খুব অসুবিধে এই দেখো পোস্ত বেটে রেখেছি পোস্ত আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম পোস্তটা একটু কষিয়ে নিয়েছেন ফ্রেন্ডস এই দেখো আলুর সাথে পোস্তটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব ফ্রেন্ডস ঝিঙে এই দেখো ঝিঙে দিয়ে দিলাম লবণ তো দিয়েছি তোমরা দেখেছ আর পোস্তর সাথে না কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম যদি একটু মজে যাক আবার উঁচে পাল্টে দেব একটু ঢেকে ফ্রেন্ডস এই যে আলু ঝিঙের পোস্ত ঝিঙেটা আগে দিইনি কেন জানো তো জল ছেড়ে যায় ওই জন্য আলুটা ভেজে নিয়ে পোস্তটা একটু হালকা ভেজে নিয়ে এবার ঝিঙেটা দিলাম কারণ আলু ঝিঙে একসাথে দিয়ে দিলে দেখি কি জল ছেড়ে যায় কোনোটাই ঠিকই হয় না তো সেই জন্য ঝিঙেটা পরে দিলাম তো ঢেকে সুন্দর কষিয়ে কষিয়ে ঝিঙের জল বেরিয়ে যাবে লবণ দেওয়া আছে সুন্দর হয়ে যাবে পোস্তটা আর জলের প্রয়োজনই হবে না দেখো ফ্রেন্ডস এই যে চাপা দিয়ে দিয়ে বললাম ঝিঙে থেকে জল ছেড়ে গেছে এই যে সুন্দর ছোটো ছোটো করে আলু কেটেছি আলুও আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখো ঝিঙে আলু পোস্ত আমার একদম রেডি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি ফ্রেন্ডস একদম ঠিকঠাক ঝিঙে আলু পোস্ত ফ্রেন্ডস এই দেখো ঝিঙে আলু পোস্ত আমার
একদম রেডি। আর এখানে ডাটা আর কুমড়ো দিয়ে বিউলির ডাল, আর ঢ্যাঁড়স ভাজা করব। ঢ্যাঁড়স জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে জলটা ছেঁকে তারপরে কাটবো, আর খাওয়ার সময় ভেজে নেব ফ্রেন্ডস। আর ভাত টক দই আছে, হয়ে যাবে, চাটনিও আছে, তো আজকে দই দিয়ে দেবো, চাটনি আর দেবো না ফ্রেন্ডস। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। হাই ফ্রেন্ডস, এই দেখো ছাদে দেখো সুন্দর দাদু, এই মাত্র এই দেখো সব যন্ত্রপাতি রয়েছে, টিউবটা লাগালো। আমার আগে এখানে কি ল্যাম্প ছিল গো? ও এমনি সিএফএলের দুটো ল্যাম্প ছিল, সেটা খুলে এই দেখো দুখানা টিউব লাগিয়েছে। দেখো ফ্রেন্ডস কি সুন্দর লাগছে, না কি বলবো, খুব মজা লাগছে জানো আমার তো। ভাবলাম আনন্দ একাকি উপভোগ করব, তোমাদের সঙ্গে নিয়ে একটু উপভোগ করি। গাছগুলো কি সুন্দর লাগছে, গাছগুলো তো আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে, কি ভালো লাগছে জানো, ছাদটা দারুণ লাগছে। সুন্দর দাদু বসে আছে, তোমাদের দেখালাম না, গরম তো ঘেমে গেছে এই কাজগুলো করতে করতে, সেই জন্যে দেখালাম না জানো তো। এই দেখো কি সুন্দর, দেখো আমার রজনীগন্ধা স্টিক বেরিয়েছে, এখনও ফোটেনি, এই যে কি সুন্দর হয়েছে দেখো, কি ভালো লাগছে, কি বলবো, খেলাম না ফ্রেন্ডদেরও একটু দেখাই, ফ্রেন্ডসরা আনন্দ পাবে। দেখেছ এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে অন্ধকার, তো সেই জন্যই, না হলে তো টিউবের সৌন্দর্যটা বোঝা যাবে না আলো থাকতে। শুনুন দাদু এই সন্ধ্যের আগে এসে লাগালো ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখো, দেখে তোমরা বুঝতে পারবে অন্ধকার হয়ে গেছে, ওই খুব সামান্য একটু আর বাকি, ঘুটঘুটে অন্ধকার হয়নি, একটু আলো আছে, তোমরা দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই। এই দেখো সব দিকে আলো চলে গেছে, এই দেখো চতুর্দিকটা সব অন্ধকার হয়ে গেছে, সব আলো জেলে দিয়েছে। তো আমি তোমাদের এটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম, যে আমার ফ্রেন্ডসদের একটু দেখাই। এই দেখো বাইরেটা, এই দেখো একদম, ওই দেখো রাস্তা আমার সামনে, রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে ফ্রেন্ডস। তো মানে কি বলবো, আমার এত ভালো লাগছে, শোনো বাড়িতে নেই জানো তো, শোনো একটু মা বাবা অফিস থেকে এলো, ঘুরতে বেরিয়েছে, শোনো এলে খুব আনন্দ পাবে। এইমাত্রই তো লাইটগুলো লাগালো, লাগিয়ে জ্বালালো। তো ফ্রেন্ডস আশা করি তোমাদেরও ভালো লাগছে বা লাগবে। তো আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।